আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের দেখাবো চিকেন প্যাটিস বানিয়ে। আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করুন। আপনাদের আজকে আমি চিকেন প্যাটিস বানিয়ে দেখাবো। এখানে আমি চিকেন নিয়েছি 2 কাপের মতো, 2টা রান আমি আজকে ছিনার মাংস নেইনি, রানের মাংসটা নিয়েছি ছোটো ছোটো পিস করে কেটে। এখানে 2 কাপ পেঁয়াজ নিয়েছি, গোলমরিচ নিয়েছি। এখন চলেন রান্নায় চলে যাই। পেঁয়াজটা আর কাঁচামরিচটা একটু ভেজে নিই, আর একটু নরম করব পেঁয়াজটা। পেঁয়াজটা নরম হয়ে আসছে, এখন আমি মাংসটা দিয়ে দিব। চামচ আর মরিচটা, লাল মরিচ থাকি আছে 1.5 চা চামচ, আমি এটা পুরাটাই দিয়ে দিই। এখানে হোয়াইট সস দিয়ে দিব। আমার এই হট সসটার ভিতর চিজও আছে, আমি এর জন্য ফয়েল সস বা টমেটো হট সসটা দিলাম না। এখন আমি পেঁয়াজটা যেহেতু নরম হয়ে আসছে, এখানে আমি লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন আমি 10 মিনিট এটার একটু রান্না করি। কিমাটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলছি। এতে তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি যাতে নিচ দেওয়া প্যাটিসগুলো না লাগে। এমনভাবে তেল দিব যাতে একটার সাথে একটা না লাগে আর ইজিভাবে উঠে যায় হওয়ার পরে। এখন এটা আমি তেল ব্রাশ করা শেষ, এখন আমি প্যাটিসগুলো বানিয়ে নিচ্ছি। এখন আমি এটা উল্টিয়ে দিব। আমার এটা কিনা পেস্টিসিডটা আমি আজকে বানাই নেই, এটা সাইডটা একটু আটা দিয়ে দিব যাতে পেস্টিটা একটু সমান থাকে। আমি এটাকে রেখে দিলাম, এখন আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি। এর উপরে একটু দিয়ে দিচ্ছি, কলর দিয়ে দিচ্ছি। এখন আমি একটু তেল দিয়ে দিচ্ছি। এখন আমি ওভেনে প্যাটিসটা ব্রেক করব। এখন আমি দিয়ে দিচ্ছি 10 মিনিট ফ্রি হিট করে নিয়েছিলাম, এখন 10 থেকে 12-13 মিনিট বা উর্ধে গেলে 15 মিনিট যাবে, এর আগেও আমার হয়ে যেতে পারে। এখন আমি বন্ধ করে দিলাম। আমার চিকেন প্যাটিস কমপ্লিট। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।